আমি না তোমাকে গভীর রজনীতে ওয়াদা দিয়েছিলাম, মারে তোমারে আমি হাসরের ময়দানে শহীদের কাতারে ধারে ঘোরাইব। ও তুমি যদি এখন আমারে লইয়া চলে যাও, আমি তোমাকে তো শহীদের কাতারে শহীদের মার কাতারে ধার করাইতে পারবো না। মা গো তুমি আমাকে ছেড়ে দাও, আমি নবীর কাছে গিয়া আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আলহাজ শামসুদ্দিন আকন্দ, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জামার শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আছেন মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে এই বেহেস্তের টুকরা বাগান উলামায়ে কেরামের মজলিসে আশা বাসার তৌফিক দান করলেন। এজন্য বিশ্ব মালিকের দরবারে মুসলমান হিসাবে কালিমাতু শুকর প্রত্যেকেই দিল ছেড়ে উচ্চ আওয়াজে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা যে মাহফিলে আসতে পারছেন বসতে পারছেন খুশি না বেজান, আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজান, এই যে মাহফিলে আসতে পারছেন বসতে পারছেন, যদি কোনো নেক আমল নাও হয়, সওয়াব যদি একেবারেই না হয়, তারপরেও আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী কম চাইতে কম এই যে মাহফিলে আসতে পারছেন বসতে পারছেন এই আসার দ্বারা এবং বসার কারণে কম পক্ষে 60 থেকে 70 বছরের কবুলিয়ত নফল নামাজ করলে যেই পরিমাণ সওয়াব হইত সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনি আমার আমল নামাই লিখে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয় বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ কোন মুসলমানের জবান থেকে বের হয়, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমল নামাই কম পক্ষে 10,000 নেকি লিখে দেয়। একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ জান্নাতের বাগানের ভিতরে যেই বান্দাগুলা নাকি কুরআনুল কারীমের মজলিসের ভিতরে বসে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে ওই বান্দার জন্য জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ সঙ্গে সঙ্গে একটা ফলের বাগান তৈরি করে দেয়। হে বাবাজিরা আমার, এই যে ময়দানের ভিতরে আপনি আমি বসতে পারছি বাবা, এই ময়দানটা পবিত্র না অপবিত্র? মুসলমানের আওয়াজে বলেন পবিত্র না অপবিত্র? জান্নাত পবিত্র না অপবিত্র? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস শরীফের মধ্যে ফরমান, রিয়াজুল জান্নাত, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় এটা একটা বেহেস্তের বাগান। এখন বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, জান্নাতের বাগান পবিত্র না অপবিত্র? জান্নাতের বাগান পবিত্র। এই পবিত্র জায়গার ভিতরে কি কোনো অপবিত্র মানুষ উঠতে পারে? অপবিত্র মানুষ কি বসতে পারে? এই যে স্টেজটা, এটা একটা পবিত্র জায়গা,
এই যে চেয়ারের মধ্যে আল্লাহ আমারে বসাইছে, এটা একটা পবিত্র স্থান। আমি যত বড়ই বক্তার হই না কেন, আমার শরীরের ভিতরে যদি কাদা লাগানো থাকতো, আমার শরীরের ভিতরে যদি ময়লা লাগানো থাকতো, আমাকে কিন্তু এই সোফায় বসতে দেওয়া হতো না, ঠিক কি না? এই যে এত আপনারা জান্নাতের বাগানের ভিতরে বসছে, এই জান্নাতের বাগান যেহেতু পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার বান্দারা জান্নাতের বাগানের দিকে যাইতেছে, জান্নাতের বাগান পবিত্র, এই পবিত্র জায়গার ভিতরে কোন পবিত্র বান্দা বসতে পারে না। ও ফেরেশতা, তোমরা ময়দানের চতুর সাইড দিয়া গেটের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে তোমরা দাঁড়ায় থাকো, যখন আমার একটা গুনাহগার বান্দা জান্নাতের বাগানের দিকে যাইবে, জান্নাতের বাগানের দিকে যখন রওনা দিবে, আমার বান্দারা আমলনামার গুনাহগুলা নিয়ে তোমরা দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাইকা আমার বান্দাকে বেগুনা মাসুম বানায়া, আমার বান্দাকে ময়দানের ভিতরে প্রবেশ করায়া দাও। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে সাতর নিকনত যা হাম তামাম, আল্লাহ আল্লাহ তোমরা সাতার হে, আল্লাহ আল্লাহ তোমরা গাফার হে। ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দা সারাদিন পরিশ্রম করল, সারাদিন পরিশ্রম করিয়া আরামের ঘুমকে হারাম করিয়া ময়দানের ভিতরে বসছে, ও ফেরেশতা তোমার আমার বান্দারা কেন বসে গেল আমি আল্লাহ জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা আমার বান্দার এই সুসংবাদ শোনায়া দাও, যেই বান্দা জান্নাত দেখে নাই, যে বান্দা জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করলো আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে না দেইটা বিশ্বাস করলো, আমি আল্লাহর আজাব বড় শক্ত, আমি আল্লাহর জাহান্নামের ভয়াবহতা এই বিষয়ে ঈমান রাইখা, যেই বান্দা ময়দানের ভিতরে বসলো, ও ফেরেশতা তুমি তাদেরকে সুসংবাদ শোনায় দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। ভাইরা আমার বন্ধুরা, ও মুরব্বী বাবারা, আমি সূরাতুত তাওবা 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার ভিতরে আমি 23 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন করতে চাই, মা বাবারে ভালোবাসেন কে কে একটু হাত তুলে দেখান, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মা বাবারে ভালোবাসেন, ভালোবাসেন কিনা কথা বলেন, ভালোবাসেন কিনা মা বাবারে ভালোবাসেন? এখন মা বাবারে তো সবাই ভালোবাসে, নিজের কলিজার টুকরা সন্তানকে ভালোবাসেন কিনা, বাসেন কিনা বলেন, ভালোবাসেন? নিজের স্ত্রীকে ভালোবাসেন কিনা, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসেন কিনা, নিজের সহায় সম্পত্তিকে ভালোবাসেন কিনা বলেন? এ বাবা, নিজের সম্পত্তিকে ভালোবাসেন, নিজের ব্যবসাকে ভালোবাসেন, নিজের প্রতিবেশীকে ভালোবাসেন, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসেন, নিজের ছেলেকে ভালোবাসেন,
নিজের স্ত্রীকে ভালোবাসেন, নিজের বাবা মাকে আপনারা সবাই ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত তাওবা 23 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে ফরমান, ও নবী আপনি বলেন, কুল ইউকানা আবাউকুম, আল্লাহ আমার আজকে মা বাবার ভালোবাসে আপনাদের যাদের মা নাই যাদের বাবা নাই, বাবারে আমি আপনাদের মাঝে একটা জিনিস জানতে চাই, যাদের মা বাবা আজকে থেকে 10-15 বছর অথবা 2-5 বছর আগে মারা গেছে, এই মাকে যদি কোনো বান্দা আপনার কোনো পাশের একটা মানুষ আপনার প্রতিবেশী যদি আপনার মৃত মাকে যদি বেশ্যা বলে গালি দেয় আপনি কি তার বিচার করবেন কিনা, বলেন জোরে বলেন করবেন কিনা, আপনার বাবাকে যদি কেউ উশৃঙ্খল যদি কোনো কেউ কোনো মানুষ যদি খারাপ বলে আখ্যায়িত করে আপনি কি ওই লোকটার বিচার করবেন কিনা, জোরে বলেন করবেন কিনা, যদি মা বাবাকে এরকম একটা দাগ দেওয়ার কারণে যদি মা বাবার ওই শত্রুর যদি বিচার করা হয়, মা বাবার দুশ্মনের বিচার যদি না করা হয়, মা বাবার সঙ্গে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, ভাই ভাই যতই দ্বন্দ্ব থাকুক না কেন, এই মৃত বাবাকে যদি কোন অপর মানুষ গালি দেয় ভাই ভাইয়ের দ্বন্দ্ব ভুলে গিয়া সবাই একত্রিত হইয়া লাঠি গুঁড়া হাতে নিয়া বাবার দুশ্মনের বিচার করবেন কিনা, বলে বাবার দুশ্মনের বিচার করেন কেন, করেন কেন করেন, কারণ বাবা আপনার জন্য অনেক মেহনত করেছে, ছোট কালে আমি যখন কিছু করতে পারি না আমার বাবা আমাকে কুলে নিয়ে লালন পালন করেছে, একটা জিনিস খাইতে মন চাইছে না খাইয়া আমার জন্য আনছে, এমনও বাবা আছে এমনও মা আছে, এই যে শীতের দিন আইসে গেল বাবা, এই শীতের দিনের ভিতরে অনেক ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে নিজে একটা সুন্দর জ্যাকেট না কিনিয়া একটা কোট না কিনিয়া যা টাকা উপার্জন হইছে এই টাকা গুলা জমাইয়া সন্তানের জন্য শীতের কাপড় কিনে ঠিক কিনা, বলে সন্তানের জন্য কিনে, এ বাবা এই যে আপনাদের বাজার, মেলান্দো বাজারে গেছে সুন্দর একটা মিষ্টি খাইতে মন চাইছে, মিষ্টিটা হাতে নিতে খাবে এই মুহূর্তে মনে হইছে আমার কলিজার টুকরা সন্তান বাড়িতে রইছে, এখন যদি আমি খাই আমার সন্তানকে আমি খাওয়াইতে পারবো না, এই চিন্তা করিয়া কিন্তু বাবা না খাইয়া সন্তানের জন্য আনে ঠিক কিনা, মা না ঘুমাইয়া থাকে সন্তানের জন্য রাত ভর দোয়া করতে থাকে, বাবা এই যে আমি মাহফিলে যাই কয়েকদিন আগে ঢাকা গেছিলাম বাবা, আমার মা রাত্রি যখন 12টা বাজে আমাকে ফোন দিয়ে কই বাবা তুমি খাইছো নি তুমি ঘুমাইছো নি, আমি বললাম মা মাত্র মাহফিল শেষ করি আমি স্টেজ থেকে নামলাম গো বাবা, মা ডাকতে কই বাবা রে যতক্ষণ না তোমাকে দেখি ততক্ষণ আমার ভালো লাগে না বাবা, এ মা বাবার সন্তানেরা যারা আছে ওই মা বাবা কিন্তু সমস্ত সন্তানরই ভালোবাসে ঠিক কিনা, এই মাকে যদি কেউ গালি দেওয়া হয় কেউ যদি গালি দেয় ওই মা বাবার দুশ্মনকে কিন্তু সারা হবে না ঠিক কিনা, ওই মা বাবার দুশ্মনকে সারা হবে না, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওয়া আবি ওয়া সাহিবাতিহি
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, কিয়ামত যেদিন শুরু হবে ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ও বাবা রে, যেই মাছকে না খায় ঘুমায় রই না, ঘুমাই না, সন্তানের জন্য সারাদিন কাঁদে, সন্তানকে বেডের মধ্যে নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না বাবা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই যে সূর্য দেখতেছ, এই সূর্য যখন অত্র হাত উপরে আসবে, বারোটা মুক্তিয়া যখন আলো দিবে, হাসরের ময়দান তামাকসা হয়ে যাবে, কোন মানুষ ঠিক মতো দাঁড়াইতে পারবে না। মানুষের শরীরের ঘামের কারণে কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো খারু পানি হয়ে যাবে। বাবারে সূর্য এমন জোরে তাপ দিবে, সূর্যের তাপের কারণে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে। এ আল্লাহর বান্দা, এমন করো আমি মন করো, ও বাবা সেই দিন আল্লাহ তাআলা ডাকতে বলবে, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। এ বাবা রে, ওই কঠিন মুহূর্তের ভিতরে কোন মানুষের কথা বলার কোন শক্তি থাকবে না। বাবা রে, ওই দিন যেদিন কায়েম হবে, ওই কঠিন মুহূর্তে বাবা সন্তানকে মা চিনবে না। একটা নেকির জন্য মার কাছে যাওয়া হবে, মা তুমি না খাইয়া আমারে খাওয়াইছো গো মা। ও বাবা, তোমার অনেক জিনিস মন চাইছে, তুমি নিজের স্বাদ পুরা না করি আমার স্বাদ পুরা করছো বাবা। বাইরে আমাকে যদি কেউ গালি দিত, লাঠি নিয়ে গিয়া তার মাথায় বাড়ি দিয়া প্রয়োজন হলে সেলকাত্তা, তারপরেও আমার দুশ্মনদের সারত না, ঠিক না? ও ভাই, আজকে আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, ভাই গো তুমি আমাকে একটু বাঁচাও বাঁচাও। সেই দিন ভাই বলবে, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার বিবাহ হয় নাই। বাবা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি বিবাহ করি নাই। বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা প্রজাদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে একজন মানুষ চিনবে, একজন মানুষ শুধু পাশে থাকবে, ওই মানুষটা হইল সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়িন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন দুজাহানের বাদশা রহমতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কি না? এ বাবা রে, এই রহমতুল লিল আলামিন এই কঠিন মুহূর্তে মুরগির বাচ্চার মত, মুরগিওয়ালা বাচ্চার মত লাফাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, একবার হাসরের ময়দানে দৌড় দিবে বাবা। আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবে, আবার দৌড় দিয়ে হাউজে কাউসারের কাছে যাবে, আবার দৌড় দিয়ে ফুলসিরাতের কাছে যাবে, আবার দৌড় দিয়ে মিজানে পাল্লার কাছে চলে যাবে। সমস্ত উম্মতির জন্য আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। সেই দিন কান্নাকাটি করতে থাকবে, পাগলের মতো দৌড়াইবে, আল্লাহ কোনো কথা যখন না বলবে, ও বাবা আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার পিছনে পড়িয়া কোন নেতাকে ভুলে গেলা। ওই কঠিন মুহূর্তে আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসাইল মুরসালিন এমন ভাবে কাঁদবে, উনার কান্নার কারণে আমার মাওলার কুদরতি অন্তরের ভিতরে এমন জোস মেরে যাবে, এমন জোস মারবে, জোস মারার কারণে আপনি আমার নবী আল্লাহ ডাকতে বলবে, আমি মামা আপনি আর কাঁদবেন না। ও হাবিব আমার,
সারা দুনিয়া দুনিয়ার ভিতরে 63 বছর পর্যন্ত আপনি কাঁদছেন, মা আমার হাবিব আল্লাহর নবী আমার নবী গো, আপনি রওজার ভিতরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কাঁদলেন, আজকে আপনি আর কাঁদবেন না, ও নবী আমার আপনি মাথা উঠান, মাথা উঠাইয়া আপনি উপরে দাঁড়ান, উপরে দাঁড়াইয়া আপনার চোখের দৃষ্টি বরাবর যত দূর পর্যন্ত যায়, বামে তাকাইবেন যত দূর যা, ডানে তাকাইবেন যত দূর যা, পিছনে তাকাইবেন যত দূর আপনার দৃষ্টি যায়, এই পরিমাণ আপনার উম্মতকে আপনি বিনা হিসাব জান্নাতে লয়ে যান, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত উমি জানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত উমি জানে, এমন সৃষ্টি উদ্দেশ্য আপনি আমার নবী, বাতাস সৃষ্টি উদ্দেশ্য আপনি আমার নবী, এ বাবা এই যে নবীকে যদি এই বাংলার জমিন মুসলমানের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ মাহবুবের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা মুফতি আমিনের দেশ, এটা ফজলুল হকের দেশ, এটা খতিব উবাইদুল হকের দেশ, এটা মুফতি সৈয়দ ফজলুল করিমের দেশ, এটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশের ভিতরে দাঁড়াইয়া যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, ওই নবীকে যদি কোন নাস্তিক মুরতাদ গালি দেয়, দেহের ভিতরে এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত নাস্তিককে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বাবা জিরা, আমার যে কথাটা আমি বলতে চাইতেছি, এটা মুসলমানের দেশ কিনা বলেন? হে ভাই, বয়ে থাকলে চুপ করে বসে থাকলে নাস্তিকরা ঘাড়ে উঠবে, ঠিক কিনা বলেন? বসে থাকার সময় নাই, এটা মুসলমানের দেশ কিনা বলেন? মুসলমান তো বাঘের বাচ্চা, ঠিক কিনা? মুসলমান বাঘের বাচ্চা, মুসলমানদেরকে দেখা মুসলমানের আওয়াজ শুনি না, গৌরগোবিন্দ মস্ত এক সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে নেস্তে নাবুদ হয়েছে, ঠিক কিনা বলেন? এ বাবা শুধু কি তাই না, না একটু ইতিহাস পড়ে দেখো বাবা, যেই উমর রাস্তা দিয়ে যখন যাইত, শয়তান বলতো আমার বাবের বাপ আসতেছে, রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এ বাবা মুসলমান তো বাঘের বাচ্চা, মুসলমান তো বাঘের জাতি, সিংহের জাতি, এই মুসলমান যখন তাদের হাতে অস্ত্র নাই, তাদের হাতে কামান নাই, তাদের হাতে বুলেট নাই, তাদের হাতে আছে মেসওয়াক তসবি, আর জমানে আছে ইল্লাল্লাহ, ঠিক কিনা? এই ইল্লাল্লাহর আওয়াজ নিয়ে যখন কোন বান্দা উচ্চ আওয়াজে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, নাস্তিক মুরতাদেরা বঙ্গোপসাগর পাড়ি দিয়া পায়খানা করতে করতে ভারত চলে যাবে, ঠিক কিনা? মুসলমানের দেশ আজকে আপনি আমি চুপ করে বসে থাকি বিদায়, ইসলামের শত্রুরা নবীকে গালি দিতে পারে, কথা বলেন না কেন? নবীকে গালি দিতে পারে, যেই নবী আকাশের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে, সুবহানাল্লাহ, কালকে হয়ে গেল, সুবহানাল্লাহ, মধ্যে এত কিপটানি করলে চলে নাকি? যে নবী রাস্তা দিয়ে যাইলে রাস্তার দুপাশের গাছগুলা নবীকে সালাম দিত, জঙ্গলার পশুগুলা আইসে নবীকে সালাম দিত, নবীজি গাছের ভিতরে হেলান দিয়ে বসলে পিসাদার সাহাব আইসে পাতা দিয়ে নবীজিকে ডালা ধরে তাকে ছায়া দিত, সুবহানাল্লাহ, এই নবীকে গালি দাও, আশ্চর্যের বিষয়। মুসলমানরা তো মনে করছে এরা তো অতিরিক্ত হামলা করে না, মুসলমান তো কারো উপর জুলুম করে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে একটা মুসলমান একটা মুসলিম সম্প্রদায়
আমাদের বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? হ্যাঁ, আমার ওয়াজ আপনারা বুঝতেছেন তো? খারাপ লাগতেছে কি? খারাপ লাগতে বললে ছেড়ে দিব ইনশাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, বাংলাদেশের ভিতরে মুসলমান বেশি না হিন্দু বেশি? এ বাবা, মুসলমানের তুলনায় হিন্দুর সংখ্যা একেবারে লগণ্য, ঠিক কিনা? আমরা যদি ইচ্ছা করতাম তাহলে বাংলাদেশ থেকে হিন্দু তাড়াই দিতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না, কারণ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ নবীজির চরিত্র খুলুক আজিম, ওই নবীর উম্মতি আমরা, এজন্য নবীর আদর্শ আপনি আমার ভিতরে আছে, ঠিক কিনা? আমরা সবাইকে বন্ধু ভাবি, আমরা কাউকে শত্রু ভাবি না, আমরা সবাইকে নিজের মনে করি, নিজের মনে কইরা তাদেরকে আমরা থাকতে দেই, তাদের উপর আমরা জুলুম করি না, ঠিক কিনা? কিন্তু এই যে একটা সুযোগ, এই সুযোগ পেয়ে হিন্দুরা মনে করে, খ্রিস্টানরা মনে করে, বৌদ্ধরা মনে করে, নাস্তিক মুর্তাদেরা মনে করে যে মুসলমান তো এখন একেবারে বিড়াল হয়ে গেছে। না, এটা চিন্তা করিও না। এক সাহেব ইসাবের কাছে গেছে মুড়ি দেওয়ার জন্য। এই সাহেব যখন ইসাবের কাছে মুড়ি দেওয়ার জন্য গেছে, এখন তো সে মুসলমান হয়েছে, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে ইসাব বলছে, সাহেব তুমি তো মুড়ি ধোয়লা, এখন একটা সবক দিই, তোমার দুইটা সবক দিব। এক নাম্বার, জীবনে কাউকে সবল দিবা না, কামড় দিবা না, কই হুজুর মাইনে নিলাম। দ্বিতীয় নাম্বার সবক, 24 ঘন্টায় তুমি আহার করার পরে আল্লাহর নামের জিকির করবা, সুবহানাল্লাহ, কই হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ মাইনে নিলাম। আর কাউরে জীবনে কিন্তু কামড় তো দিবাই না, সবল তো দিবা না, কই হুজুর মেনে নিলাম তো, ঠিক আছে। এখন সব যতই মুসলমান হোক, সে যদি ভালো মানুষ সাইজেও যদি আপনার চেয়ারম্যানের ঘরেও যা, চেয়ারম্যান কি তারে বাসায় রাখো মাইরে ভালো? মন্ত্রীর ঘরে গেলে সেও মাইরে ভালো, প্রাইম মিনিস্টারের ঘরে গেলে সেও মাইরে ভালো, ঠিক কিনা বলেন? এখন সাপের জায়গা তো জঙ্গল, জঙ্গল ছাড়া তো আর জায়গা নাই। সাপ ইসাবের কাছ থেকে সবক লয়া জঙ্গলের দিকে রওনা, জিকির করে আর কয় আল্লাহ এতদিন পরে ভালো হইলাম, মুসলমান হইলাম, আর জীবনে কাউরে দংশন করবো না, কামর দিব না, এই কথা কয় আর জঙ্গলের দিকে যা। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা যাইতেই সাপটা এক জায়গায় একটু রেস্ট নিতেছে, সোজা হয়ে শুয়ে, ইসাব কইছে সোজা হয়ে তাহার জন্য ছিঁড়ে যাওয়ার কারণে এখন যে লাকড়ির বোঝা বানছে এটা নিব কি দিয়া, এই চিন্তা করিয়া পাশেই তাকায় দেখে লম্বা একটা রশির মতো পড়ে রয়েছে। এদের টান দিয়ে দই না লাকড়ির বুঝা বান্ধে ফেলাইছে, বানছে তো বান্ধার পরে যখন মাথায় লইছে, সাপ তো আমার দেখা যেই মানুষ প্রস্তাব করে ফেলাই তো, আর তুই বেটা আজকে মুসলমান ওই শিকারে নিয়েছেন, তুই আমার মাথা ধরে মুসার দিলি, গারো ধরে মুসার দিলি বেটা, যদি মুসলমান না হইতাম, পিসাবের কাছে যদি মুরিদ না হইতাম, তুই গারো ধরে মুসার দিবি তো দূরের কথা, কাছেই তো যাওয়ার পাইছি না, ঠিক কিনা বলেন? কাছেই তো যাওয়ার পাইছি না বেটা, এই কথা কয় আর নিজেরে বুঝ দেখ রে, মুসলমান না হইছস হামলা করিস না, এটা নবীজির আদর্শের বাহিরে করিস না, এই চিন্তা করে আসেন চলে গেল লাকড়িওয়ালা বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর লাকড়ির মোজাটা মিল্লা মারছে, মিল্লা মারার কারণে সাপের যে বানটা পড়ছে যতটুকু জায়গা নিচে পড়ছে, সাপ খুব ব্যথা পাইছে, পাওয়া কথা খুবই ব্যথা পাইছে, শুধু ব্যথাই পাইছে না, সাপের মাঝখানের ভিতরে জখম হয়ে গেল, রক্ত জমাট বেঁধে গেল, রক্ত জমাট বান্দার পর আল্লাহর বান্দা লাকড়ির বোঝা খুলছে,
খুলতে সময় হাত দিয়ে যখন ধরছে, সাপ কিন্তু বড় ঠান্ডা। আপনারা ধরছেন কেউ? আমি হাত দিয়ে ধরছিলাম, সাপ বড় ঠান্ডা। যে মাথাটা ধরছে বান খুলবে, খুলতেই দেখে বড় ঠান্ডা। কেরে রশি তো ঠান্ডা হয় না, এটা দিয়ে ঠান্ডা। এই চিন্তা করিয়া লাইট মারছে, রশি মনে করে হাতে ধরে লাইট মারে, দেখে সাপ জোরে জোরে মিল্লা মারছে। মিল্লা মারার পর সাপ ওখানে বয়ে বয়ে কামড়ে, হাই রে মুসলমান হইলাম, মুরিদ হইলাম, এজন্য তুই আমারে ঘাড়ে ধরে মুসার দিলি। জোরে ধরে লাকড়ির বুদা ফলায় রাইখা জখম করলি, আবার হাতে ধুইরা মিল্লা মেরে ব্যথা দিলি। যদি মুসলমান না হইতাম খবর থাকতো না, তোদের তো আস্থা থাকতো না, তোদের তো দৌড়ানোর জায়গা থাকতো না। তোদের মতো যদি আমরা মুসলমানেরা উশৃঙ্খল হইতাম, তোদের মতো যদি আমরা শত্রু হইতাম, তোদের মতো যদি আমরা বেহায়া হইতাম, আজকে মুসলমানের দেশের ভিতরে নবীকে কালি দিবি তো দূরের কথা, মুসলমানের দিকে আঙ্গুল তুলে তাকালে তোদের বাংলার জমিন থেকে পালাইবার জায়গা দেওয়া হতো না, ঠিক কিনা? এই কথা চিন্তা করিয়া সাপ আস্তে আস্তে সারা রাত ঘুমাইছে। ঘুমানোর পরে সকালবেলা বিশ্বামের কাছে গেছে, দেখো হুজুর মুরিদ হয়েছি তো ভালো কথা, কিন্তু হুজুর বিপদ। কয় কি বিপদ? কয় হুজুর মুরিদ হওয়ার আগে আমার কাছেই মানুষ যাইতে পারতো না, আর এখন মুরিদ হয়েছি কারণে গারদের মুসর দেয়, গারদের মুসর দেয়, মিল্লা মারে, ব্যথা দেয়, জখম করে, দেখেন আমার মাঞ্জাটা শেষ করে আসছে, সেচে আসছে। হুজুরের আগ দিয়ে তুই কি করস? কই হুজুর আমি যখন আপনার কাছ থেকে মুরিদ হয়ে জঙ্গলে গেলাম, আমাকে দিয়ে লাকড়ি বোঝা বানছে। হুজুরে ডাক দিয়ে কই সাপ, তোরে আমি মুরিদ বানাইছি, মানুষকে কামড় দিতে নিষেধ করছি, কিন্তু তুমি তো আমি যেই মানুষ তোর সঙ্গে শত্রুতা করে তোর বিরুদ্ধে কথা কয়, তোর সঙ্গে যুদ্ধ করতে চায়, তোকে আঘাত দেয়, ওরে আমি কামড় দিতে নিষেধ করছি, কিন্তু তোরে আমি তো ফুস করতে নিষেধ করি নাই, কথা বলেন না কেন? তোকে আমি কামড় দিতে নিষেধ করছি, তোকে তো আমি ফুস করতে নিষেধ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডাক দিয়ে বলে, হে আমার উম্মত, তোমাদেরকে অতর্কিত হামলা করতে নিষেধ করছি, কারো উপর জুলুম করতে নিষেধ করছি, কারো উপর অত্যাচার করতে নিষেধ করছি, কারো উপর নির্যাতন করতে জুলুম করতে নিষেধ করেছি, অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ করতে নিষেধ করেছি। যদি কোন সম্প্রদায় আমাকে গালি দেয়, তোমাদের দিকে যদি রক্ত চোখে তাকা, তাহলে তো তোমাদেরকে নারায়ে তাকবীরের স্লোগান দিতে নিষেধ করি নাই, ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? চলবে ইনশাল্লাহ। একটু জিকির করেন, মা বোনদের ওখানে জায়গা খুবই সংকট, আমাকে বারবার বলা হইতেছে, তো মা বোনেরা একটু সামনের দিকে জিকিরের সাথে আগায় বসেন, আপনারা একটু জিকিরের সাথে আগায় বসেন, কারণ এক আঙ্গুল যদি আপনি আগায় আসতে পারেন, তাহলে আপনার দিকে জান্নাত 500 হাত আগায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা বন্ধ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভাইরা আমার বন্ধুরা, নবীর ভালোবাসা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ও দুনিয়াদার বান্দা, আমার নবীকে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালো না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরাম তারাও নবীর ভালোবাসে, আপনি আমিও নবীকে ভালোবাসি বাবা, আপনি আমার ভালোবাসা অল্প সময়ের জন্য মিষ্টি মুখ করার জন্য, আর সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য, রাসূলের জীবন বাঁচানোর জন্য, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের একটা ব্যাখ্যা আমি আপনাদের মাঝে শোনাবো বাবা। হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, হযরত বেলাল প্রতিদিন মসজিদের মধ্যে আযান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু ঘটনা কেমন, একদিন হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে হাইয়া আলাস সালাহ বললেন না, মসজিদে নববীর ভিতরে আযানের ভিতরে ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই বলে বলে বেলাল মাঝ রজনীতে ডাকতেছে, বেলাল ডাক দিয়ে বলে ও মদিনার লোকেরা, ও বেলান্তরের বাবারা, নবীর ভালোবাসা কানে কয়? এটা বোঝানোর জন্য একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো। হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আলান দে, মদিনার লোকেরা ফজরের নামাজের পর নবীর সঙ্গে বিধর্মীদের ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ হবে, কে আসা নবীর জীবন বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে যাইবা, ফজরের নামাজের পর নাম লিস্টে হবে আইস। ও মদিনার মা বোনেরা, ও মদিনার মেয়েরা, কে তোমরা, কোথায় আস? হাসরের ময়দানে আল্লাহর দরবারে শহীদের মা হইয়া দাঁড়াইবা। ও মা, সকালবেলা নবীর সঙ্গে বিধর্মীদের যুদ্ধ, তোমরা যদি হাসরের ময়দানে নবীর সঙ্গে দাঁড়াইতে চাও, শহীদের মা হইয়া যদি দাঁড়াইতে চাও, ফজরের নামাজের পরে তোমাদের সন্তান গুলাকে নিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি করে দিবা। সুবহানাল্লাহ। এই বলে যখন এলান হয়ে গেল বাবা, এলান হওয়ার পর মসজিদে নববীর ভিতরে একটা মহিলা, মসজিদে মদিনা শরীফের ভিতরে একটা মহিলা ছিল বিধবা, এই মহিলা প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া জাইনামাজের ভিতরে বৈশা কুরআনুল কারীম তেলাওয়াত করত, কুরআনুল কারীম তেলাওয়াত করার পর এরপরে দুরূদ শরীফ পড়িয়া দু চোখ বেয়ে ঝর্ণার মতো পানি পড়ত, কি
সেই দিন নামাজ না পড়িয়া ওই মা যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহর দরবারে কান্দে, ও মালিক বেলাল কোনদিন মসজিদে নববীর ভিতরে বলল না হাইয়া আলাল জিহাদ, কোনদিন বলল না ও মদিনার মেয়েরা কে শহীদের মা হইয়া দাঁড়াইবা, আগামীকাল নবীর সঙ্গে যুদ্ধ হবে বিধর্মীদের, তোমাদের সন্তানদেরকে শহীদের খাতায় নাম লেখাইয়া হাসরের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইবা, ও মালিক আমার মনটা চায় আমি হাসরের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইব, কিন্তু আল্লাহ আমার উপযুক্ত কোন সন্তান নাই, 7 বছরের একটা মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, ও মালিক তাহলে কি আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না, এই বলে যখন দোয়া করা শুরু করালাম মহিলার কান্নার চোখের পানিতে বুক ভিসে যায়, সন্তানের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর সন্তান মার কাছে দৌড় দিয়ে আসছে, এসে ডাকে কইমা মা গো প্রতিদিন তুমি নামাজের পরে দোয়া করতা, আজকে মা তোমার কি হইল তুমি নামাজের আগে এইভাবে কান্দ গো মা, মা ডাকে কই বাবা একটু আগে মসজিদে নববীর ভিতর থেকে বেলাল এলান করলো কে এমন মহিলা সঙ্গ হাসরের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইবা, ও বাবা এই ঘোষণা শোনার পর আমি মার কলিজার ভিতরে আগুন লাগিয়ে গেছে, আমার মনটা চা হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া দাঁড়াইব, কিন্তু বাবা আমার তো উপযুক্ত কোন সন্তান না, আমি কিভাবে হাসরের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইব, এই কথা বলার পর এই মাসুম বাচ্চা মাকে ডাক দিয়ে বলে মা আমি 7 বছরের বেগানা ছোট্ট মাসুম বাচ্চা তোমাকে কথা দিলাম, মা গো হাসরের ময়দানে আমি তোমার সন্তান, তোমাকে শহীদের মাদের খাতারে দাঁড় করাইব, ও মা ফজরের নামাজের পর আমাকে নিয়ে মসজিদে নববীতে যাইবা, যেভাবেই হোক আমি নবীর সঙ্গে যুদ্ধে যাও, এই ঘোষণা শোনার পর মা চোখের পানি গুলা মুসলেন মুসার পর মসজিদে নববীর ভিতরে ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের পর নামাজের পরে মা ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে মসজিদে নববীর ভিতরে আসছে, নববীর সম্মুখে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে সাহাবায়ে কেরামের বিশাল এক লাইন কাতার, ওই কাতারের ভিতরে মহিলা দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ও মহিলা তুমি কি দেখো না এটা পুরুষের লাইন এটা মহিলার লাইন নয়, মারে তুমি কেন পুরুষের লাইনে দাঁড়াইছো, আর যুদ্ধের ভিতরে তো কোনো মহিলাদেরকে নেওয়া হবে না, নেওয়া হবে শুধু পুরুষ, তুমি কেন পুরুষের লাইনে দাঁড়াইছো অন্য লাইনে দাঁড়াও, এই কথা যখন বলল বলার পর মহিলা ডাক দিয়ে বলে আমি জানি
মহিলাদেরকে যুদ্ধের ময়দানে না হবে না। আর এটা একটা পুরুষের লাইন, এটাও আমি জানি গো সাহাবায়ে কেরাম। আমি যুদ্ধে যাব না, আমার স্কুলের ভিতরে 7 বছরের যে একটা নাবালক বাচ্চা আছে, ছেলে আছে, আমার এই সন্তানটার নাম লেখানোর জন্য আমি আপনাদের লাইনে দাঁড়ায় গেলাম। ও মেলান্দরের বাবারা, নবীর ভালোবাসা কারে কয়, এটা বোঝানোর জন্য আমি বলতেছি রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, মহিলা ছোট্ট মাসুম বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আর তোমার এমন সন্তান যেই সন্তান তরোয়ালের চাইতে ছোট, এই সন্তান তো তরবারিও হাতে নিতে পারবে না, সুতরাং তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলা বলতেছে, না আমার সন্তানকে নিতেই হবে। এইভাবে যখন তর্ক শুরু হল মসজিদে নববীর ভিতর থেকে, আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন চলে আসছে। আয়েশা ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম তোমাদের ভিতরে কি হয়েছে, তোমরা কেন তর্ক বিতর্ক কর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী আমার তাকা দেখে এই মহিলা পুরুষের লাইনের ভিতরে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পর তাকে যখন আমরা প্রশ্ন করলাম, সে বলতেছে, আমি তো যুদ্ধে যাব না, আমার এই মাসুম বাচ্চাটাকে তোমাদের সঙ্গে যুদ্ধে পাঠাবো। ও নবী আমার, আমরা বললাম মাসুম বাচ্চাকে যুদ্ধে নেওয়া হবে না, কিন্তু মহিলা কোনো ভাবেই এখান থেকে বিদায় নেয় না। নবী আমার ওই মহিলাকে ডাকেন, মা রে, ও মা আসো, তুমি আমার কাছে আসো। নবীর কথা শুনিয়া মহিলা নবীর সম্মুখে চলে গেল। যাওয়ার পর সমস্ত কাহিনী খুলে বলল। খুলে বলার পরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যখন ভোর রাত্রে যখন বেলালের আওয়াজ শুনলাম, হাইয়া আলাল জিহাদ, ও মদিনার মেয়েরা, কে শহীদের মা হইয়া দাঁড়াইবা, আসো গো, সকালবেলা নবীর সঙ্গে বেঈমানের সঙ্গে যুদ্ধ হবে, তোমার সন্তান গুলার নিয়ে আসো। ও নবী আমার, এই ঘোষণা শোনার পর, ও নবী গো, আমার উপযুক্ত কোন সন্তান নাই, আমার 7 বছরের একটা বাচ্চা রয়েছে গো নবী। কয়েকদিন আগে আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছে। ও নবী আমার, এখন আমার কোন উপযুক্ত সন্তান নাই যে আমি আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবো গো নবী। নবী গো, আমার এই সন্তানটাকে আপনার সঙ্গে যুদ্ধে নেবার জন্য আনছি। নবী ডাক দিয়ে কয়, মা, তোমার আবেগেই আমার কলিজা পাইতে যাইতেছে গো মা, কিন্তু মা রে, আমি একটা দোয়া করে দিলাম, এই বাচ্চাকে তো যুদ্ধে নেওয়ার অনুমতি নাই, আমি এই বাচ্চার মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছি, এই বাচ্চা যখন বড় হবে, বড় হইয়া ইসলামের জন্য যুদ্ধ করবে। মহিলা যখন এই বক্তব্য শুনল, শোনার পর মহিলা কান্নায় ব্যঙ্গে বলল, ব্যঙ্গে বলার পর বলে, নবী গো, ও নবী, আমি জানি আমার এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না। নবী গো, আমি জানি আমার বাচ্চা তরবারি হাতে নিতে পারবে না, কিন্তু নবী, এরপরেও আমি 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 মা হইয়া আমার বাচ্চাটাকে কেন আনছি জানেন গো নবী? আপনি যখন যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার পর যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা আপনার দিকে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করবে, নবী গো,
আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না নবী, তখন আপনি আমার এই সন্তানটাকে আপনার দিকে যখন তীর আনবে, ও নবী, তখন আপনি আমার এই সন্তানটাকে তীরের মুখ সোজা করে কলিজাটা ধরবেন, ও নবী, আবার যখন ডান দিক থেকে তীর আসবে তখন আপনি ডান দিক থেকে ঘুরায় ধরবে, আবার যখন বাম দিক থেকে তীর আসবে আপনি তখন বাম দিকে ধরবে, ও নবী আমার, আবার যখন পিছন দিক থেকে তীর আসবে আপনি আমার বাচ্চাটাকে পিছন দিকে ধরে রাখবেন, নবী গো আমি জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবী, ও নবী, আমার বাচ্চা বেঁচে থাকবে আর আপনি নবীর গায়ে তীর লাগবে, ও নবী গো এটা আমি মা বরদাস্ত করতে পারবো না, নবী গো যখন আপনার দিকে তীর আসবে আপনি আমার সন্তানটাকে ধরবেন, আমার বাচ্চার কলিজাটা যাত্রা হয়ে যাবে, আমি নবীর কোনো আফসোস লাগবে না, আপনার কলিজার ভিতরে একটা তীর লাগলে আমি মহিলার সহ্য হবে না, বাবারে ভালোবাসা কানে কয় নবী আমার, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার মগ্ন হয়ে গেল, কাঁদতেছে নবী আমার, দাড়ি মোবারক ভিজা পাঞ্জাবি ভিজে যাইতেছে, এরপরে নবী আমার ডাকতে কয় মা, সব কিছু আমি বুঝলাম, বুঝার পরেও মা গো তোমার সন্তানকে যুদ্ধে নেওয়া যাবে না, দেখুন এই কথা বললাম, মহিলা কান্দতে কান্দতে বাড়ির দিকে সন্তানকে নিয়ে বিদায়, সন্তান ডাক দিয়ে কই মা গো মা, আমি না তোমাকে গভীর রজনীতে ওয়াদা দিয়েছিলাম, মা রে তোমারে আমি হাসরের ময়দানে শহীদের কাতারে ধারে ঘোরাইব, ও তুমি যদি এখন আমারে লইয়া চলে যাও আমি তোমাকে তো শহীদের কাতারে শহীদের মার কাতারে দাঁড় করাইতে পারবো না, মা গো তুমি আমাকে ছেড়ে দাও, আমি নবীর কাছে গিয়া আমি একটু কথা বলবো, বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো, বাচ্চাকে ছেড়ে দেওয়ার পর বাচ্চা গিয়া ডাক দিয়ে কই নবী, চুলার ভিতরে যখন আগুন জ্বালানো হয় প্রথমে কিন্তু বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো হয় না, কথা বলেন না কেন, চুলার ভিতরে প্রথমে বড় লাকড়ি দেয় না ছোট লাকড়ি দেয়, ছোট লাকড়ি দিয়ে যখন আগুন ধরে যা তখন কিন্তু বড় লাকড়ি দেয়, ঠিক কিনা, নবী গো আপনার সঙ্গে যখন যুদ্ধ শুরু হবে নবী আমার, আপনার দিকে যখন তীর আসবে আমি ছোট লাকড়িটাকে দিয়া কলিজার মধ্যে তীর লাগাইয়া, আমি ছোট লাকড়ির ভিতরে যখন আগুন ধরে যাবে নবী গো তখন আবার বড় লাকড়ি হানজালা দাঁড়ায় যাবে, বড় লাকড়ি উমর দাঁড়ায় যাবে, বড় লাকড়ি আলী দাঁড়ায় যাবে, এই কথা যখন বললো বলার পরে নবী আমার তাকে বুকের ভিতরে জড়াইয়া ধরছে, ধরার পর সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে গেছে, আল্লাহ জিব্রাইল যখন চলে আসছে, জিব্রাইল চলে এসে ডাক দিয়ে কই নবী, ও নবী আমার আপনি কি করতেছেন গো নবী, কয় আমি যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে আমি প্রস্তুতি নিতেছি,
তাক দিয়ে কই নবী গো, যাদেরকে নিয়ে যুদ্ধে যাবেন তাদের কি লিস্ট আছে কিনা? কয় হ্যাঁ, এই যে লিস্ট আমার কাছে আছে। জিব্রাইল লিস্ট হাতে নিয়ে দেখে ওই মাসুম বাচ্চার নাম নাই, তখন ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে। ও নবী, আপনি একটা লিস্ট করছেন আর আমার মাওলা আরশের ভিতরে বসিয়া বসিয়া যুদ্ধে কারা কারা যাবে এদের নামের একটা লিস্ট করছে। নবী আমার এই যে লিস্ট না, লিস্ট যখন জিব্রাইল নবীর হাতের মধ্যে ধরাইয়া দিল, ও বাবা রে কিতাব সাক্ষী বানোয়াটি করে কই না, ওই লিস্টের প্রথম নাম আমার আল্লাহ নিজের হাতে লেখছে, ওই মাসুম বাচ্চা। দেখো ইসলামের শত্রু, ইসলামের শত্রু নবীর জন্য আশেক রাসূল দাবি করি, ঠিক আছে। যদি বলা হয় বাবা নবীকে কটূক্তি করছে তার জন্য জীবন দেওয়া লাগবো, কয় হুজুররা জীবন দিব আমরা কে? কথা কয় না, হুজুররা জীবন দিব আমরা কে লেগে যাবো? এই যে বুলার ভিতরে বিপ্লব চন্দ্র সাহা নবীকে গালি দিল, উচিত কি গালি হুজুররা দেব না তাম মুসলমান যাবে? কথা বলেন না কেন? তাম মুসলমানের দায়িত্ব এটা। আজকে আমরা কই? অথচ নবীর দুশ্মনের বিচারের দাবিতে যখন আমরা রাস পথে গেলাম, পাখির মতো গুলি করে শহীদ করা হলো, ঠিক কিনা? এটাই আজকে মানবতা হয়ে যাবে। এই পাশে যে গান বাজে এরা কি মুসলমান না হনুমান? মাইকের আওয়াজ যায় না তাদের কাছে? শয়তান গুলো যে গান বাজে এরা মুসলমান না কাফে? ডোল বাইরে গেছে কিরম বিহাত, এত বড় বেয়াদব তো আমি এই বয়সে দেখি নাই জীবনে। কুরআন হাদিসের আলোচনা হইতেছে আর তারা দুল বাইরে গান গা, কি কয় মোবিল করে? হ্যাঁ, মোবিল না মোবিল, পুরা মোবিল। এরা কি কইবেন? কন আলোচনা শেষ করে দেবেন নাকি না চলবে? আচ্ছা, শেষ করে দেবো নি, চলবে আলহামদুলিল্লাহ। গত রাত্রে অনেক লম্বা বয়ান হয়েছে, আমার কণ্ঠটাই ভাঙা, তারপরেও আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এরা কি কম, এদেরকে কিছু বলতে গেলে আরো আমাদের উপর আক্রমণ হয়, সমস্যাটাই এটা। তো আক্রমণ যতই আসুক, ওই যে নবী বলছে না মুসলমান হয়তো আক্রমণ করবে না কিন্তু ফোর্স করা বাদ দিবে না, তারা যতই শক্তিশালী হোক না কেন। আর কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে যা আল হক ওয়া যা আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, ঠিক কিনা বলে? হক অবশ্যই বিজয় হবে, বাতিল অবশ্যই পরাজিত হবে। আমরা যখন নারে তাকবীর বলবো, যখন উচ্চ আওয়াজে তাকবীর দিতে পারবো, তখন এই মুরতাদেরা এই বেঈমানেরা এই বাংলার জমিন ছাড়তে বাধ্য হবে, ঠিক কিনা? ফকির মলে বাতি জলে মুন্সি মলে জলে না, ফকিরের যে আল্লাহ আছে কানা তলে জানে না। এই গানগুলো আমার একদিন শোনা, ফকির মলে বাতি জ্বলে মুন্সি মলে জ্বলে না,
ফকিরের যে আল্লাহ আছে কানার দোলে জানে না। আমি কইলাম কে রে, কয় হ তোরা মরে গেলে তোদের তো মাজার হয় না, তোদের কবরে তো বাতি জ্বলে না, কিন্তু একটা ফকির মরুক আজকেই বাতি জ্বলব। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আমার বাড়ি শেরপুর আপনাদের বাড়ি মেলান্দ, এখানে রেল স্টেশন আছে কিনা বলেন? রেলের যখন কোন সমস্যা হয় তখন একটা লাল বাতি জ্বালানো হয় কিনা? যখন কোন বিপদ দেখা যায় লাল বাতি জ্বলে কিনা বলেন? লাল বাতি জ্বলে। আর যখন কোন বিপদ হয় না তখন কিন্তু রাস্তার ভিতরে বাতি জ্বালানোর প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? এ বন্দর দল, তোরা যখন মরস তোদের ভিতরে গসব, তোদের ভিতরে আজাব, তোদের ভিতরে অন্ধকার, যার কারণে তোরা বাতি জ্বালাস। আর উলামায়ে কেরাম যখন মরে, উলামায়ে কেরামের কবরের ভিতরে আলো জ্বলে থাকে, এই আলোটা জান্নাতি আলো, যার কারণে উপরে মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? এটাই পার্থক্য, বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? এই যে নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে কিনা বলেন? নবীর জন্য যদি জীবন দিতে হয় কে কে প্রস্তুত আছেন? দোহা তুলে আল্লাহর দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ হাত নামান। তাহলে নবীজিকে তো ভালোবাসেন ইনশাল্লাহ? নবীজিকে যদি ভালোবাসেন তাহলে নবীজির ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নাত, ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাত। আর একটা জিনিস হলো, এই যে কওমিয়া মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর, এই মাদ্রাসা থাকবে না ভেঙে দিবেন? ভেঙে দিবেন না, থাকবে? যদি থাকতে হয় তাহলে মাদ্রাসার দিকে সহযোগিতার প্রয়োজন আছে কিনা বলেন? সহযোগিতার প্রয়োজন আছে। সহযোগিতাটা কি? মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখা, মাদ্রাসার দিকে ভালোবাসে দেখানো, হুজুরদেরকে বাস না দেওয়া। আজকে তো জনগণ খালি হুজুরের বাস দেয়, এ বাবা জন মৃত্যুর আগে বাস দিস না, মৃত্যুর পরে বাস দিস, কবরের ভিতরে কিন্তু জমি জীবিত থাকতে দিস না, কারণ হুজুররা তোদের শত্রু না, হুজুররা তোদের বন্ধু, ঠিক কিনা? হুজুরদেরকে যদি ভালোবাসো, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বলা হয় ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, হুজুরদেরকে যারা ভালোবাসবো এরা নবীরে ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর নবীকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, এজন্য হুজুরদেরকে ভালোবাসতে হবে। হুজুরদেরকে যদি ভালোবাসেন, হুজুররা যেই দিন জান্নাতে চলে যাবে, হাসরের ময়দানে চার শ্রেণী মানুষ সুপারিশ করবে, কয় শ্রেণী মানুষ? জোরে বলেন, কয় শ্রেণী? এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষের দিকে যাব বাবা। এক নাম্বার, ইসফাহু ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এক নাম্বার উলামায়ে কেরাম, নবীরা কেরাম, নবীরা আল আমবিয়া। দ্বিতীয় নাম্বার অল উলামা, উলামায়ে কেরাম তারা সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তৃতীয় করা, তৃতীয় ব্যক্তি হইতেছে তারা সুহাদা, সুন্নাস সুহাদা,
তৃতীয় নাম্বার হলো সুহাদায়ে কারাম, চতুর্থ নাম্বার হলো সলিহীন আবেদিন বান্দা, যারা এই চার শ্রেণীর মানুষ তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন তো জামানার ভিতরে মাওলানার অভাব নাই, মাওলানা তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো এই যে হুজুররা হযরত মাওলানা, কারা? ঢাকায় বল আগাম নিয়া। এক নাম্বার কারা? হযরত মাওলানা। কারা? অধবানা। কারা? হযরত মাওলানা। আরেক প্রকার হলো মিস্টার মাওলানা। কি মাওলানা? মিস্টার মাওলানা। আরেক প্রকার হলো হঠাৎ মাওলানা। এখন হঠাৎ মাওলানা কারা, মিস্টার মাওলানা কারা, আর হযরত মাওলানা কারা? এই তিনটে কথা বহিষ্কার করছে। হযরত মাওলানা বলা হয় উর্দু কায়দা থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পর যার সনদ আছে, যার বুখারীর সনদ আছে, তিরমিজির সনদ আছে, মুসলিমের সনদ আছে, আবু দাউদের সরবাল সনদ আছে, প্রত্যেকটা কিতাবের যার সনদ আছে, ওকে বলা হয় হযরত মাওলানা। ঠিক কিনা বলেন? আরেকটা হলো মিস্টার মাওলানা। পৃষ্টিবি হুজুররা কথা কয় না কে? পৃষ্টিবি। তাই বুঝেন নাই? তাই অথবা হঠাৎ করে মক্কা মদিনা গেছে, মক্কা মদিনা গিয়া দেখছে যে এইভাবে এইভাবে নামাজ পড়া, আমি খ্যাংসা গায়ে দাঁড়াইতে হয়, আছে কিনা কথা বল না কে আপনারা? আইসা হাই রে কব, এই জুরে আমিন কোয়া লাগবো, কই কই পাইছো? আসল বুখারীতে আছে। কই আছে? বুখারীতে আছে। তে বুখারী তুমি কোন মাদ্রাসায় পড়ছো? কই পড়ি নাই, শায়খের কাছে শুনছি। কার কাছে? শায়খের কাছে। তোমার শায়খ কই পড়া? আমি এক শায়খরে বললাম আপনি কই পড়ান, কোন মাদ্রাসায় শায়খ? কই হুজুর আমি তো কোন মাদ্রাসার শায়খ না, আমি একটা মক্তব পড়াই। মক্ক পড়া হে বলে শায়খ আশ্চর্য কই জামুকন, অথচ আমরা জানি যে বেচারা বুখারী পড়া হে রে গো শায়খ। হুজুর কথা বল নাকি? যে বেটা বুখারী পড়া হে রে গো শায়খ, আরে বেটা আলিম পাতাসা পড়া হে রে গো শায়খ, তো খন তো দিন। আচ্ছা তুমি বুখারী এবার একটা বড় কয়ের তো জানি না, তুমি যে বলে জুরে আমিন আমিন কয়ের বুখারীতে আছে, এবারে বুখারীতে আছে এটা নবী কোন দিন কইছে এটা তো তুই জানোস না। নবীজি এক যুদ্ধের ময়দানে গিয়া 57 ওয়াক্ত নামাজ পড়ছে, কয় ওয়াক্ত? 57 ওয়াক্ত নামাজ পড়ছে, এর ভিতরে 3 ওয়াক্ত নামাজের ভিতরে সূরা আমিন বলছে, আর বাকি রয়েছে কয় ওয়াক্ত? 54 ওয়াক্ত। এই 54 ওয়াক্ত নামাজের ভিতরে আস্তে আমিন বলছে। হুজুর 3 ওয়াক্ত নামাজের ভিতরে কেন সূরা আমিন বললো? নতুন নতুন মানুষ মুসলমান হয়েছে, নামাজের ভিতরে কখন কি করতে হবে এটা তাদেরকে তালিম দেওয়ার সময় ছিল না, নামাজের ভিতরে জুরে আমিন বলে হাত বেঁধে দেখায় দেওয়ার কারণে 3 উক্ত নামাজের ভিতরে এইভাবে নামাজ পড়ছে, আর 54 উক্ত নামাজের ভিতরে আস্তে আমিন বলছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 উক্ত দলিল না 3 উক্ত দলিল? হ্যাঁ, বেশি দলিল না কম দলিল? এই লামা সাবির গোষ্ঠীরা এরা কয় আমিন, তুই ভাই সোস কইছি নিষেধ। আর এটা হলো হঠাৎ মৌলানা, এটা কই হঠাৎ মৌলানা? কারা কয় জানেন? ওই জসিমের দোকানে চা বেচতো, আমরা কারণে জসিম কেউ থাকলে রাগ পায় না, জসিমের দোকানে চা বেচতো, অথবা এই যে চোর চোর পলিশা পূর্বপাড়া বাজার আছে না সামনে, এই বাজারে চার দোকানে চা বেচত, মসজিদের ইমাম সাহেব তারে দইরে বাবা চলো আল্লাহ রাস্তায় তিন দিনে লাগে চলো, তা আল্লাহ যদি হেদায়েত দেয় থেকে কিছু জান্নাত যাইতে পারো, ঠিক কিনা বলেন? এই যে হুজুরে মাওলানা সাহেব বুঝাই আনছে, বিশ্বাবে বুঝাই আনছে, বক্তা সাহেব বুঝাই আনছে, আনার পরে আল্লাহ তারা হেদায়েত দিছে এক চিল্লা লাগাই বলেছে, এক চিল্লা লাগানোর পরে দুই চিল্লা, দুই চিল্লার পরে তিন চিল্লা। আয়েশা এর কয় আমরা যা জানি হুজুররা তা জানে না, আমরা যা জানি হুজুররা তা জানে না, তা হুজুরদের দলে আমরা নাই, আমরা সাত পন্থী। কি পন্থী? আমরা সাত পন্থী, সাত পন্থী বাতিল, নবীর ভুল ধরছে, সাহাবায়ে কেরামের ভুল ধরছে,
তাবিনের ভুল ধরছে, কুরআনের ব্যাখ্যা আর অপব্যাখ্যা করছে, এটা বাতিল না হক? বাতিল। যতদিন হক ছিল আমরা তাদের পক্ষে ছিলাম, যখন বাতিল হয়ে গেছে আমরা তাদের থেকে দূরে সরে গেছি, ঠিক কিনা বলে? বেজার হইতেছেন আপনারা? তাহলে এই কথাগুলো আমাদের বলা নিত্য প্রয়োজন। আগামী 10-11-12 জানুয়ারি ওলামায়ে কেরামের ইজতেমা, আপনারা ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন না আম মানুষের সঙ্গে থাকবেন? কারা কারা ওলামায়ে কেরামের সঙ্গে হাত তুলে দেখান, আলহামদুলিল্লাহ হাত নামান। কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? আম মানুষ নবীর ওয়ারিস কই পাইছেন বেটা? কথা বলছেন নাই? কারণ কোরআনের মধ্যে বর্মান, কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বর্মান, নবী আপনি বলেন যে হে মানুষেরা, তোমরা মনে রাখো, তোমরা মনে রাখো, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, ঠিক কিনা? তারা সমান না, যদিও সাল লাগাইতে লাগাইতে একেবারে আমির হয়ে গেছে, পীরের মুরিদ হইতে হইতে যদিও তারা একেবারে পিসা হয়ে গেছে, তাও উলামায়ে কেরামের সঙ্গে তার টক্কর দেওয়া চলবে না, ঠিক কিনা? কারণ কি, উলামায়ে কেরাম চোখে দেখে আর তুমি চোখে দেখো না, ঠিক কিনা? উলামায়ে কেরামের কাছে দলিল আছে আর তোমার কাছে দলিল নাই, তোমার কাছে দলিল হলো সাপ সাপ আর উলামায়ে কেরামের কাছে দলিল হলো বুখারী, ঠিক কিনা? এজন্য তাদের সঙ্গে আর আপনি আমার সঙ্গে কোন মিল থাকতে পারে না। হ্যাঁ, তারাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু উলামায়ে কেরামের সঙ্গে কোন সমকক্ষ বলা যাবে না। বাবারে যে আলোচনা করতেছিলাম, হয়তো অগোছালো কিছু আলোচনা করলাম আপনাদের মাঝে, ঠিক মতো আলোচনা করতে পারি নাই, শারীরিক অবস্থা বেশি ভালো না, তো দোয়ার দরখাস্ত, কালকে থেকে আবার লাগাতার মাহফিল অনেকগুলাই, তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, হ্যাঁ, নেক নিয়তে যেন প্রোগ্রাম গুলা করার, নেক নিয়তে যেন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।